চলতে পারে না, তবে বর্তমানে ইহুদির বাচ্চারা এই প্ল্যান করতেছে কিভাবে সৌদি এবং আরব মহিলাদের উলঙ্গ করা যায়, নগ্ন করা যায়, উন্নতির নামে, প্রগতির নামে, স্বাধীনতার নামে এরা কিভাবে নগ্ন চেহারা করা যায়। অথচ তারা ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেল সায়েন্সে পড়ে, হাইলি কোয়ালিফাইড মেয়েরা আছে, কিন্তু শুধু কোয়ালিফিকেশন হয় না, বেহায় আমি কিছু করতে হয় এই ধারণা প্রদান করতেছে ইহুদি বাচ্চারা। কারণ আমেরিকার ওই প্রাক্তন প্রেসিডেন্টের আগের প্রাক্তন প্রেসিডেন্ট একটা হয়েছিল যে আমি চাই সারা পৃথিবীর মুসলিম মহিলাদের মাথা থেকে হিজাব খুলে পড়ুক আর পৃথিবীর সমস্ত মুসলিম যুবকেরা মুখ শেভ করুক, পরে নাউজুবিল্লাহ ওই প্রেসিডেন্ট ঘোষণা করেছিল যে দুনিয়ার কোন মুসলিম মেয়ের মাথায় এসে হিজাব যাতে চায় না, কারণ তার দেশের বেশ্যাদের মতো দুনিয়ার ওই সমস্ত মহিলাদের বানাতে চায়। এর হাত থেকে বাঁচাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, পর্দা বলেন সুবহানাল্লাহ। শেষ পর্দার বিষয় নিয়ে আর অনেক হয়ে গেছে, আর দুই তিন মিনিট মাত্র। জাকাত বলেন, আমাদের জাকাতের কথাটা বলছি আমি আর এই সংক্রান্ত আয়াত পড়ছি। কোরআনের কলিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, সূরা তাওবা 33 নম্বর আয়াত, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. যারা সোনা রূপা এবং এই জাতীয় মাল সঞ্চিত করিয়া রাখে নিজের ঘরের মধ্যে, নিজের দৌলতের মধ্যে জমায়া রাখে, আর আল্লাহর রাস্তাতে তার অধিকার আদায় করে না, হক দেয় না, দান কয়রাত করে না, আয় নবী ওই জাতীয় মানুষদের আপনি দুজকের কঠিন আগুনের সুসংবাদ শুনাইয়া দেন, বাশির হুম বি আযাবিন আলিম। যারা সোনা রূপা এই জাতীয় সম্পদ গচ্ছিত করিয়া রাখে, সঞ্চিত করিয়া রাখে, আর এর হক যেটা সৎকায় ওয়াজিবা সেইটা আদায় করে না, আদের আপনি তাদের জাহান্নামের সুসংবাদ দেন, এটা বহুত বড় কথা। জাহান্নামেরটা সুসংবাদ হয় না, এটা ভয়ঙ্কর বাণী শোনানি হয়েছে তাদের জন্য জাহান্নাম। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন ওই সমস্ত মাল দুজখের গরম আগুনের মধ্যে গরম করা হইব, যে মালের জাকাত দেওয়া হয় নাই, সত্যায় ওয়াজিবা আদায় করা হয় নাই, ওই মাল দুজকের আগুনের মধ্যে গরম করিয়া তাদের চেহারার মধ্যে, দেহের বাজুর মধ্যে, তাদের পেশানি কপাল দেশে আল্লাহ পরিষ্কার মাধ্যমে গরম গরম ওই লোহা সোনা গুলারে উত্তপ্ত করিয়া গরম করিয়া চেহারার মধ্যে দাগ দেওয়া হবে, চিহ্নিত করা হবে, আর পরিষ্কারা তাদেরকে সম্বোধন করিয়া বলবে যে আল্লাহর দেওয়া এই সম্পদের হক তোমরা দেও নাই, আজকে উপভোগ করো হারাম মালের কি শাস্তি হইতে পারে, যাকাত না দিলে কি শাস্তি হইতে পারে, সৎকায় ওয়াজিবা অর্থাৎ গরিবের হক সেইটা আদায় না করলে কি মজা হইতে পারে, জু ও মজা ভোগ করো। এর লাগে আমার ভাইয়েরা যাকাত দেওয়া ততটাই ফরজ যতটা নমাজ ফরজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত সম্মানের পরে বলেছিলেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ আর যাকাতের মধ্যে তারতম্য করবে, তফাৎ করবে, আমি তার সাথে জিহাদ করব। তো যাকাত তো সব লোকের জন্য নাই, ওই সমস্ত মানুষ যাদের নির্ধারিত পরিমাণ সম্পত্তি আছে, নির্ধারিত পরিমাণ কি শুনিয়া রাখুন, তার খাওয়া দাওয়া, তার ঋণ পরিশোধ করা, এইগুলার পরে অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী এইগুলো আদায় করার পরে যদি 52 তোলা রূপার মূল্য বা রূপা বা সোনা মিলিয়া
সোনা কিংবা রূপা বা যে কোনো একটা বা দৌলত পয়সা ব্যাংকে রাখা টাকা ব্যবসার মাল ব্যবসার মাল দোকানে কিংবা ঘরে রাখা আছে সব মিলাইয়া যদি দেখা যায় 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ কই যায় তাহলে একটা কি 2.5% অর্থাৎ 40 ভাগের এক ভাগ আদায় করা ফরজ ফরজ আইন নামাজের মতো ফরজ কখন যখন এক বছর অতিক্রান্ত হইল ওই লোক একাত্তর বুনিয়াদি মাসলা সুতরাং ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট থাকে লাইফ ইন্স্যুরেন্সের টাকা থাকে সব প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে আপনার হিসাব রাখা এটা আপনার উদ্বৃত্ত সম্পত্তি এর লাগে আপনি ব্যাংকে রাখতেছেন এটা আর হাওয়াই দিয়ে আসতে বা নিত্য প্রয়োজন বলা যাইবে সুতরাং আপনার খাওয়া দাওয়ার খরচ মাইনাস করিয়া আপনি ঋণ দিতে থাকে ধরে এটা মাইনাস করিয়া যে টাকা ব্যাংক আছে মাল স্বরূপ আছে সোনা রূপা আছে সব মিলাইয়া সোনা রূপা থাকলে সবটা মিলাইয়া ওই দৌলত 52.5 তোলা রূপার মূল্য 40,000 টাকা হয় না ওই টাকা দুই এক বছর যায় কি তাই আপনাকে তাকি 1,000,000 টাকা দেয় আপনার খরচ এটা আল্লাহ রাসূল গরিব দুকিল সমাজ একদল মানুষ বিল্ডিং ঘুমাইত আর আরেক দলের ঘরে বৃষ্টির পানি পড়তো ওইটা আল্লাহ চাই না এর লাগে আল্লাহ প্রত্যেক ধনীর উপরে বরজ আসন জাকাত দেওয়া সদকায় ফিতির দেওয়া কুরবানি করা এমন ওই খানদানের উপার্জনে অক্ষম ব্যক্তিদের কুরপুষের ব্যবস্থা সাহায্য করা আর বাকি শর্তাবলী হওয়া গেলে টাকা পয়সার সামর্থ্য তাহলে হজ করা এই ছয়টা ফার্স্টটা ফরজ আরোপিত হয় ধনী ব্যক্তিদের উপরে তো যাকাতুল ইসলামের বেসিক ফাউন্ডেশন কলিমা নামাজ তারপরে রোজা যাকাত হজ সুতরাং যাকাত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের এক ফাউন্ডেশন এক বুনিয়াদ এইটা অ্যাভয়েড করা চলবে না আজ বহুত মানুষ আছে মনে করে এটা যাকাত তো বহুত বড় দলি উঠে এত বড় দলি হইতে লাগে না আর এর চেয়ে বড় ব্যাপারটা হইল লক্ষণীয় এই যাকাত অত্যন্ত ফজিলতের বস্তু এক টাকা যদি আপনি যাকাত দেন লক্ষ টাকা নফল সৎকার থেকে সব বেশ হয়ে সুবহানাল্লাহ যেমন যদি আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন দুই রাকাত ফরজ নামাজ যদি আপনি পড়েন তার ফজিলত আপনার হাজার রাকাত নফল থেকে বেশি ফরজের ফজিলত হাজার হাজার ওয়াজিব এখানে হলে ফরজের সমকক্ষ হইত না হাজার হাজার সুন্নত এখানে হলে ওয়াজিবের সমকক্ষ হইত না হাজার হাজার নফল একত্রিত হলে সুন্নতর সমকক্ষ হইত না তাই বুজুগা ফরজের দরজা খোলা আমার উস্তাদ মাহতারাম হযরত মাওলানা আব্দুল হক নাইক শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দ রহমাতুল্লাহ আলাইহি সেলিমিয়াত ভাই কইতা যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম হে আল্লাহ আমার উপরে যাকাত ফরজ করো যাকাত ফরজ করো আমি তো ইসলামের যে ফাস্টে বড় সবটা তারা দেয় হতাম পারলাম না ইমান আর নামাজ দুইও ছোনা পড়ে আর রোজা সুতরাং যাকাত যদি ফরজ হয় আর একটা ফাউন্ডেশন আমার জীবনে আসবে আর ইনডিরেক্টলি দনীয় হইবা দোয়া করা হইবে তেল লাগি ভাই এখন আলিমুল আমারে জিজ্ঞাসা করিয়া যাকাত সময় মতো দিবা কোরআনে করিমে আল্লাহ মুসলিম জাতির কামিয়াবির লাগি ফরমাইছেন এক নম্বর নামাজ লগ কাম হইতে বিরত থাকা আর তিন নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুসলমান এরাও যারা সময় মতো যাকাত আদায় করে তো আমরা যাকাত সময় মতো আদায় করতাম এই তিন বিষয় আমার দেওয়া হইছিল মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে ভিতরে আল্লাহ যা তৌফিক দিলা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সহি সমঝদান করুক যখন তাহলে কইস যে মাত্র ইজ্জত রক্ষা করবো আপনারা দেখলা এই মাদ্রাসা এরা সত্য হইলে ফাইন্যান্সিয়াল গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা লক্ষ লক্ষ টাকা খরচ করিও